হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঝটপট করে ফেলা যায় তেমনই একটি ভাজি। হ্যাঁ, পেঁয়াজকলি দিয়ে ডিম ভাজি। পেঁয়াজকলি দিয়ে ডিম ভাজি যেমন খুব তাড়াতাড়ি করা যায়, তেমনি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। একটি কড়াইয়ে আমি 3 টেবিল চামচ মতো তেল নিয়ে নিলাম। এতে দিয়ে দিচ্ছি আমি প্রায় 2 চামচের মতো রসুন কুচি, দিয়ে দিব কিছুটা গোটা জিরে। এতে আমি কোনো পেঁয়াজের ব্যবহার করব না, যেহেতু পেঁয়াজকলিতেই পেঁয়াজের বেশ ঝাঁজ আছে, সুতরাং এখানে আমি কোনো পেঁয়াজ বা কাটা পেঁয়াজ বা বাটা পেঁয়াজ কিছুই ব্যবহার করব না। রসুনটা ভাজা হয়ে আসলে এতে আমি দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যেমন ঝাল পছন্দ করেন সেরকম দিয়ে দিবেন। ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলো আমি মোটামুটি হাই হিটেই ভাজবো। এখানে আমি খুব অল্প পরিমাণ 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/4 চা চামচ মরিচগুলো দিয়ে দিলাম, দ্যাটস ইট। আমি এখানে জিরা বা ধনের ব্যবহার করব না, দিয়ে দিচ্ছি লবণ। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে পেঁয়াজকলির সাথে মিশিয়ে নিব। আর পেঁয়াজকলি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময় হয়ে যায়, সুতরাং এটা মোটামুটি আমি হাই হিটে ভাজতে থাকবো কিছুক্ষণ মতো, কিছুক্ষণ 4-5 মিনিটের মতো এটা নাড়াচাড়া করলেই ভাজা হয়ে যাবে। আর আমি পেঁয়াজকলি কিন্তু ঢেকে ভাজিনি, কারণ ঢাকলে সবুজ যে ভাব সেটা চলে যাবে, একটা কালচে ভাব আসবে, সেই জন্য পেঁয়াজকলি আমি খোলা রেখেই ভেজেছি। মোটামুটি পেঁয়াজকলিটি ভাজা হয়ে এসেছে। এখন আমি একটা ডিমের সাথে কিছুটা গোলমরিচ আর লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। ডিমটা আমি এই পেঁয়াজকলির উপর দিব, দিয়ে কিছুক্ষণ প্রায় মিনিট খানেক অপেক্ষা করার পর যখন ডিমটা একটু জমে আসবে তখন আমি নেড়েচেড়ে সবগুলো পেঁয়াজকলির সাথে এই ডিমটা মিশিয়ে দিব। দেখুন খুব সুন্দরভাবে ডিমটা সবগুলো পেঁয়াজ কুচির সাথে মিশে গেছে, সবগুলোতেই ডিমগুলো লেগেছে। এবং এই ডিম আর পেঁয়াজকলির যে একটা ফ্লেভার, এটা খেতে যে কী ভীষণ মজা লাগে। আপনারা যখন গরম ভাতের সাথে এই পেঁয়াজকলি ভাজিটি খাবেন, দেখবেন যে অসম্ভব মজা লাগবে। এবং এই পেঁয়াজকলি ভাজি দিয়েই কিন্তু অনেকখানি ভাত খেয়ে নেওয়া যায়। ইনফ্যাক্ট আমার তো মাঝে মাঝে এমন হয় যে অন্য কোনো তরকারিই লাগে না, আমি এই ভাজিটা দিয়েই ভাত খেয়ে উঠি। দেখে নিন আরেকবার দারুণ সুস্বাদু পেঁয়াজকলি ভাজি।